প্রীতমের নুনুটা হতে পারে ছোট, প্রীতমের নুনুটা হতে পারে ছোট, কিন্তু ভাই বলতে মানতে হবে ঠাকুর কিন্তু বড় জাগ্রত। ছোট নুনুর এত দম সেটা আমরা ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না। আমাদের প্রীতমের নুনুটা হতে পারে ছোট, কিন্তু ভাই ঠাকুরটা খুবই জাগ্রত। একটা নয় দুটো নয় গোটা চিঙ্কি পালের ফ্যামিলি চ্যানেল ওই ছোট্ট নুনুর ওপরে দাঁড়িয়ে আছে। একটা নয় দুটো নয় ডিভোর্স দেওয়ার পর ওই ডিভোর্সের বউ থেকে পুরো বন্ধু বান্ধব শুদ্ধ ওই ছোট্ট নুনুর ওপর দাঁড়িয়ে আছে। একটা নয় দুটো নয় এখন আবার ওয়াইটিতে চলে এসেছে আমাদের নন আর ডাবরের চিপে ফেলা ও মধু ও মধু সব কটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের ওই প্রীতম জাগ্রত ছোট্ট নুনুর ওপরে। কি বলতো, ভাবা যায়, মানা যায়? একদমই না। এখন নতুনভাবে কন্টেন্ট তৈরি হয়েছে আমাদের প্রীতমের সেই ছোট্ট জাগ্রত নুনুকে নিয়ে, নতুন ক্রিয়েটার নতুনভাবে ময়দানে খেলতে নেমে পড়েছে মাইদ্যা মিলন আর আমাদের অমধু অমধু। তাই মাইদ্যা আর মাইদ্যা মধুর কি হাল করবে, ছোট্ট নুনু ধরে ও মধু চ্যানেল গ্রো করতে এসে ইউটিউবে ওদের কিচ্ছু করার ক্ষমতা নেই, কোনো জায়গা নেই। তাই ও মধু আর ওই মিলন মাইদ্যা মানে ওই ও মধুর বয়ফ্রেন্ড নাকি বালছাল আছে, যাই হোক ওকে রেখেছে ওর গুচ্ছসার জন্য। তাই ওই গুচ্ছসার ওই মিলন মাইদ্যা প্রীতমের নুনকু ধরে খুব টানাটানি করছে। আর আমাদের ওই ও মধু তো পুরো আমাদের প্রীতমের বাবার বানটু চুষে চুষে বানটুতে ঘা করে দিয়েছে, কারণ না হলে তো ইউটিউবের লোকেরা ওকে চিনবে না, তো যাই চিনে গেছে। আর চোখটা যখন তুলেছে আমাদের প্রীতমের দিকে তখন তো কখনোই আমরা ছেড়ে দেবো না, ছেড়ে কথা বলবো না ভাই, জো হোগাস ও দেখা জায়গা। এখন ছাড়াছাড়ি কোনো সিন নেই, এখন থেকে শুরু হচ্ছে আমাদের ওই মাইগা ও মধুকে নিয়ে বেশ ওই ও মধুর কিস মধুগুলো চিপে চিপে আমরা শিশিতে পুরব। তাই তোমরা কেউ স্কিপ করো না, বেশ সুন্দর করে মলম লাগিয়েছি খুব সুন্দর করে, কয়েকটা মিষ্টি মিষ্টি, কারণ ওই ও মধুর লাউগুলো কেমন ঝুলে গেছে ঝপন ঝাল আর আমাদের মাইদ্যা মিলন চুষে চুষে একদম ধরে ধরে ঝুলতে ঝুলতে ঝুলন্ত লাউ করে ফেলেছে। কারণ লাইভে যদি ঝুলন্ত লাউ না দেখায় লাইভে ভিড় হবে কী করে, লাইভে তো কেউ ওকে মুচ্ছিল না, সবাই তো ওই চিঙ্কির মেয়ে ঝিঙ্কিকে খুঁজছিল। চলো দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট ইউ মাই থটস এ সবাইকে স্বাগতম। তা এখন শুরুটা দেখলে ও মধু আজ তোমার একটু গাঁট পেঁয়াজি করা ঘুচাবো, তার জন্য এলাম প্রচণ্ড। কালকে লাইভে ভীষণ তোমার গাঁট পেঁয়াজি হয়েছিল তোমার সাথে তোমার মাইকটার, তুমি যে তোমার পাশে একটা মাইকা বসিয়ে রেখেছো সেটারও কেমন যেন কি যেন বলছিলে, যেন ওয়াইটি ইউটিউবে এসে ছেলেরা মেয়েদের পিছনে লাগে, তোমারও তো মাইকাটা প্রীতম কি দুনিয়ার মায়ের মধ্যে লেগে রয়েছে, তোমার মায়ের প্রীতমের মায়ের সাথে নাকি তুমি ওর তোমার মাইকা যে মধুর পাশে যে মাইদ্যা মিলন, মাইদ্যা মিলনটা বসেছিল সে নাকি প্রীতমের মায়ের সঙ্গে শুয়ে প্রীতমকে জন্ম দিয়েছে। তো তোমার ওই মাইদ্যাটার কথাবার্তা খুব সুন্দর ছিল তাই না, অমধু অমধু। এবার মধুর কথাগুলো করে শুনলে, যার ঘরে এরকম মেয়ে আছে তারা ভালো লাগে না কেন, তারা এডুকেশন নিয়ে কথা বলবে, তারা শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলবে, তারা নানান হাতের আর্ট দেখাবে, নানান পড়াশোনা মানুষকে সাজেস্ট করবে যে কী কী পড়াশোনা করলে কী হয়, কোন দিকে কী করলে কী হয়, এগুলো নাকি সাজেশন করা উচিত। একদম দেখো ইউটিউব প্ল্যাটফর্মে এসেছো, আমার ঠিক তোমাদের এজের একটা মেয়ে আছে, ওই ঝিঙ্কির মেয়ে ঝিঙ্কির মতন আমার মেয়ে, একদম সেম এজ সেম সব কিছু, নাকি আমার মেয়ে ওর থেকে বড়ই হবে, ছোটো হবে না, কারণ ও তো আবার 18 হয়েছে আমার মেয়ে, তার থেকে ওর থেকে বড়ই হবে। তা সেই হিসাবে বলছি দেখো কালচারটা দুটোই মেয়ে দুটোই শিক্ষা দীক্ষা, কেউ মানে একজন আর মায়ের বুকের ভেতরে ভীষণ জ্বলে পড়ে যাচ্ছে তার মেয়েকে পড়াশোনা করাতে পারেনি, কারণ তার মেয়ে ইভেন্টে গিয়ে ইন্টু কুলুকুলুতে ব্যস্ত ছিল। আর আমার ক্ষেত্রে সেটা হয়নি, আমার ক্ষেত্রে আমি বলতে পারি না আমি আমার মেয়েকে প্রপার শিক্ষা দীক্ষা দিয়ে এখানটায় এনেছি, এখানটাই পার্থক্য হয়ে গেল তোমাদের আর আমার মেয়ের মধ্যে তফাৎ। এবার দেখো নাচ কে না করতে পারে, একটা কালচার থাকে, একটা নাচ প্রেজেন্ট করার একটা মোটিভেশান থাকে, যে তুমি বলছিলে না আমি কলকাতায় থাকি আমি শহরে থাকি আমি ওয়ান পিস পরি তাই নিয়ে লোকের মাথা ব্যথা, নো বেবি নো, একদমই না, তুমি ওয়ান পিস কেন, তুমি টু পিস পরে থাকলেও তোমার প্রতি কারোর মাথা ব্যথা নেই, মাথা ব্যথা তোমরা শুধু ঘুরে ঘুরে ওই প্রীতমের মুখ চাকার জন্য যেভাবে দৌড়াদৌড়ি করছো সেগুলো নিয়ে, আমাদের কোথাও কোনো মাথা ব্যথা নেই। ঝিঙ্কির মেয়ে ঝিঙ্কি যদি পুরো পুরো সর্বাঙ্গ খুলে নাচে তাতেও আমাদের মাথা ব্যথা নেই, তাতে আমরা নতুন নতুন কন্টেন্ট পাবো, নতুন নতুন কন্টেন্ট পেলে আমরা নতুন নতুন রকমভাবে ভিডিও করবো, আমাদের মাথা ব্যথা কেন হবে,
এই যে তুমি কালকে 2 ঘন্টা ধরে লাইভটা করলে, তুমি কিসের ভিত্তিতে লাইভটা করলে বলো তো? ওখানটায় তুমি কিছু শেখালে? তুমি যে এত বড় বড় জ্ঞান দিলে, তুমি নাকি এডুকেটেড, তুমি নাকি এই এই যে এই যে এই যে আমার তুরি বাজছে না আজকে, ইউটিউবে তুমি কাজ করে ইনকাম করতে আসোনি, তুমি ট্রাঙ্কের নিচে প্রচুর টাকা লুকিয়ে রেখে ইউটিউবে এসছো, তার জন্য তোমার এই আলবাল ছালদের নিয়ে ভিডিও না করলেও চলবে। তারপরেও তুমি লাইভটায় কন্টিনিউ সে প্রীতমকে নিয়ে কথা বলছিলে, তোমার ওই লাইভটার মধ্যে তোমার প্রতি ইন্টারেস্ট লোকের কম ছিল, সবাই তোমাকে কমেন্ট বক্সে একটা জিনিসই লিখছিল, চিঙ্কির মেয়ে ঝিঙ্কিকে নাও, চিঙ্কির মেয়ে ঝিঙ্কিকে নাও, চিঙ্কির মেয়ে ঝিঙ্কিকে নাও, চিঙ্কির মেয়ে ঝিঙ্কিকে নাও। তোমার অস্তিত্ব তোমার ভিউয়ার্সরাই, তোমার লাইভে যারা ছিল তারা বুঝিয়ে দিচ্ছিল তোমার কোনো অস্তিত্ব নেই, তোমাকে অ্যাকচুয়ালি কেউ দেখতে তোমার লাইভে যায়নি, তোমার লাইভে গেছে যে চিঙ্কির মেয়ে ঝিঙ্কি আর প্রীতমের ফাইটিং দেখতে, যেটা আমাদের ভিউয়ার্সরা ভীষণ পছন্দ করে। আর এই ফাইটিং, এই যে ফাইটিংটা বেঁধেছে এর ভেতরে আমরা কথা বলি, সেটাও আমাদের ভিউয়ার্সরা ভীষণ পছন্দ করে, যে আমরা আমাদের মতামত কেন দিচ্ছি না, আমরা আমাদের মতামত কেন জানাচ্ছি না, কেন তোমাদেরকে নোংরা এত কথা বলার জন্য আমরা ছেড়ে রেখে দিচ্ছি। তাই আমাদেরকে বারবার করে আমাদের ভিউয়ার্সরাও রিকোয়েস্ট করছে তোমাদেরকে আচ্ছা করে জুতো পেটা করার জন্য। দেখো আর নাইটিতলা বৌদিরা সব চলে এসেছে ওয়াইটিতে, অথচ তারা জানে না মুম্বাইয়ের কোথায় কী আছে, কোথায় কলকাতার কোথায় কী আছে। সত্যি বলছি, তোমার লাইভ থেকে জানতে পারলাম নাকি মুম্বাইয়ের কোথায় কী আছে সেই সম্বন্ধে তুমি হঠাৎ করে কেন বলছো? কারণ আমাদের কাছে জানো তো, যে যেটার অভ্যস্ত থাকবে আর যার মাথায় যেটা থাকবে সেই কথাটাই চট করে বেরোবে। আমাদের যেমন কালচারের কথাটা বেরোয়, আমাদের যেমন শিক্ষা সংস্কৃতির কথাটা বেরোয়, আমাদের যেমন মানে সংস্কারপথে সন্ধে দেয়া, পুজো দেয়া, ঘরের ঘরকন্যার সাজ, আমাদের ব্রেনে এগুলো সেট আছে। এগুলো কী ধরনের অলক্ষ্মী বউ যে হ্যাঁ সন্ধেবেলায় হয়েছে একটু সাজে না, শাড়ি পরে না, একটা পুজো আচরা করে না, আজকে এই অমুক দিন, একটা অমাবস্যা মানে না, একটা পূর্ণিমা মানে না, এগুলো আমাদের কালচার, কারণ আমরা এগুলোতে ব্যস্ত থাকি। তুমি দেখো মুম্বাই কোথায় ওই সব জিনিস হয়, কোথায় কলকাতায় এইসব জিনিস হয়, তুমি এগুলো নিয়ে ব্যস্ত থাকো বলে তোমার ইন্টারেস্ট কিন্তু ওইগুলোতে বেশি। তুমি যেভাবে খিস্তি মারছিলে পরশু দিনের লাইভে, না 2-3 দিন আগের লাইভে, যে তুমি আর এই ঝিঙ্কির মেয়ে, এই চিঙ্কির মেয়ে ঝিঙ্কি, আমরা তো জাস্ট পর কী বলছে, চিঙ্কির মেয়ে ঝিঙ্কির যে এই রূপ, আর এই রূপ যে এইভাবে বাইরে বেরোবে, আমরা সেদিনের লাইভটা না দেখলে আমরা চিনতেই পারতাম না চিঙ্কির মেয়ে ঝিঙ্কি এতটা এতটা রাফ, এতটা অসভ্য। হ্যাঁ, ওইটুকু মেয়ে, যা আমি বলছি না, আমি কিন্তু ওর বয়স জানি না, যেখানে ওর মা বলছে 18+, সেই মেয়েটা মানে এত নোংরা ভাষায়, এত নোংরা ভাষায় প্রীতমের মাকে বাবাকে যেভাবে অ্যাটাক করছিল আর প্রীতমকে সেই মতো অবস্থায়, তো আমার মনে হয় না এর ভেতরে কোনো সভ্য ভদ্র বা কোনো রকমের সত্যিকারেরই সুন্দর কালচার আছে, একদমই না। সেদিনকে চিঙ্কির মেয়ে ঝিঙ্কি নিজের রূপ নিজেই এনেছে এবং তার সাথে সাকৃতি হিসেবে তোমার রূপটাও আমরা চিনে গেছি। তো ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। তো ওই মধুর মধ্যে আমি তো বেশ আচ্ছা করে মশলা মাখিয়ে একবারে তোমার মেশিনটাকে গরম করে দেবো। তার তোমার ওই মাইকা মাঝে মাঝে এই টুকি মারছিল, তোমার সঙ্গে মাইকা মাইকা খেলা খেলছিল, তার জন্যই তো তোমার ওয়াইটি সবাইকে মাইকা বলে মনে হয়। আসলে তুমি মাইকার সঙ্গে থাকো যে 24 ঘন্টা, ওই জন্য একজনা কমেন্ট লিখছিল তোমার ওই ও মধু তোমার কমেন্ট বক্সে, যে তোমাকে না পুরুষ পুরুষ লাগে। তখন দেখো তুমি কী সুন্দর কথাটা চেঞ্জ করলে। হ্যাঁ ঠিক বলেছো, আসলে আমাকেও আমার ছোটবেলা থেকে আমার বাবা মা, এ দেখো এটাও তোমার একটা ব্যাড ম্যানার। হ্যাঁ এই যে, এই যে হ্যাঁ এটা, এই এই নাক ঘষতে আমি, হ্যাঁ আমার বাবা ছোটবেলা থেকে আমাকে সবাই বলে আমি ছেলে ছেলে, কারণ মেয়েরা দুর্বল হলে হবে নাকি, মেয়েদেরকে পুরুষের মতো হতে হবে। ও মেয়েরা পুরুষের মতন হতে পারবে, আর পুরুষ যদি মেয়েদের ভুল দেখে বললে পারে মাইকা হয়ে যাবে, বা তুমি তো হেভি বুদ্ধি, মানে তোমার এপাতেও চিত, ওপাতেও তোমার, এপাতেও তোমার, তাই না? তুমি তো মানে বিভৎস ব্রেন খেলা, খেলাটা তুমি ভুল জায়গায় খেলতে চলে এসেছো, ভুল জায়গা মানে একেবারে ভুল জায়গা। তোমরা ভেবে নিয়েছিলে না প্রীতম একা, একদম প্রীতম একা, প্রীতম দুর্বল, প্রীতমের মা, অ্যাকচুয়ালি প্রীতমের মা তোমাদের মতো এত নোংরা নয়, এত উগ্র নয়, বা চিঙ্কিপালের মতন এত পাল্টিবাজি ডোগলা যদি মহিলা নয়, কারণ কথায় কথায় থানা পুলিশ কোর্ট কাচারি, হ্যাঁ লোক পুষে রেখেছে, নাং ধরে রেখেছে, হাজারখানা নাং, যে নাংগুলোকে প্রীতমদের বাড়ি পাঠিয়ে দেবে, প্রীতমের মাকে ভয় দেখাবে, প্রীতমকে ভয় দেখাবে, প্রীতমের একে ভয় দেখাবে। তা এই এত কিছু তোমাদের এই চুলকুনিবাজের জন্যে অনেক রকমভাবে তোমরা মানুষকে ডিস্টার্ব, মানুষকে উত্তপ্ত, আর মানুষকে এক ঘরে করে দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছিলাম, যেটা মনে হয় তোমাদের দ্বারা আর হবে না। কারণ এবার এই যে, এই যে মধুর, এই যে ও মধু, ও মধুর, একবারে মধু কীরকম করে চিপবো, চিপে এরকম করে বয়ামের মধ্যে পুরো হানিটাকে ঢুকিয়ে নেবো, ওই হানি ঢুকিয়ে সকালবেলায় আমি গরম জলে আর লেবু দিয়ে ঘুটে খাবো, তাই না হানি?
আর হানির যা রস, কারণ হানির রস ওই পাশে যে মোটা বড়, কারণ প্রীতমের নাকি এইটুকু, তা ওই মোটা বড় নিয়ে পাশে যে হানির পাশে যে মাইজ্ঞা মিলন ছিল সে মিটাতে পারে না, তার জন্যই তো ছুটে ছুটে চলে যায় আমাদের প্রীতম কি দুনিয়ার ওর বাবার বান্টু চুষতে। বান্টু চুষে চুষে ওর বাবার বান্টুতে ঘা করে দিয়ে এসেছে, এসে এখন মাইজ্ঞা আর মাইজ্ঞি মিলে বসে ওয়াইটিতে লাইভ করবে আর প্রীতমের পিণ্ডি চটকাবে। এতই সহজ, এতই সহজ, তোমাকে এতই ছেড়ে দেবো। হুম, কি আমরা কি সব হাতে চুড়ি নেই, আরে এই চুড়ি নেই বা আমাদের হাতে পলা নেই? হ্যাঁ, দেবো না ধরে ঠুসে, একবারে চোখ মুখ একবারে দেবো ফাটিয়ে। হ্যাঁ, গোদা গোদা মান নিয়ে 14 বার করে হাত তুলছো, আলিশ্য দিচ্ছ, তুমি কি ভাবছো তোমার লাইভে যে যেগুলো লোকগুলো রয়েছে ওগুলো তোমার এই ঝুলন্ত? তুমি নাকি আমার মানে ইউটিউবে, তুমি কথাটা যে আমায় বলেছো কিনা আমি জানি না, তুমি আমার মানে আমরা নাকি ঠাকুমা বয়সী, তুমি নাকি নাতি? তার নাতি তুমি তো, পেটের ভেতরেই তো তুমি মানে এত বড় বড় লাউ করে ফেলেছো, যে লাউ বারবার হাত তুলছিলা তোমার ইউটিউবে, আমরা সবাই মজা করে দেখছিলাম, বেশ ঝুলন্ত লাউ, তোমার লাউগুলো বেশ ঝুলে গেছে, একবারে ঝুলন্ত লাউ। তো ওই লাউগুলো দিয়ে ওই লাউগুলোর মধ্যে কাকে কাকে ঝুলিয়েছিলে যে এত ঝুলে গেছে তোমার লাউগুলো? তুমি তো ছোটো কিনা, বয়স তো এখন সবে বেরোওনি, তুমি পেটের মধ্যেই খেলাখেলি করছো, তো এতটুকু বয়সে এত বড় বড় লাউ হয়ে ঝুলে পড়লো কী করে নাতি? হ্যাঁ, ওই মাইজ্ঞাটা বেশি ঝুলেছে না, মাইজ্ঞাকে এক ঝুলিয়েছিলাম আর একটা কি আমাদের প্রীতমকে ঝুলিয়েছিলাম, দুজনে মানে দুটো ধরে ওদের এক্সারসাইজ করছিলো। হ্যাঁ, নাহলে আমি ঝুলে পড়লো কেন? তোমার তো ঝুলে পড়েছে আর তোমার ঝিঙ্কির তো নেই মনে হয়, বিহস ওটা আমার বলা ভুলে গেছে, সরি, এক্সট্রিমলি সরি, ওই জায়গাটা আমার একটু বলা ভুলে গেছে। আসল ব্যাপার, একদিকে প্রীতম ধরে ঝুলছিল আর একদিকে আমাদের প্রীতমের বাবা ধরে ঝুলছিল, আমাদের ওই ও মধু, ও মধু, ওই মধুর লাউ দুটো। তা যখন ওর বাবা আর প্রীতম ঝুলতে ঝুলতে হাঁপিয়ে গেছে, এবার ওরা নেমেছে এখন একদিকে ওই মাইজ্ঞাটাকে, যে মিলন মাইজ্ঞা আছে, মিলন মাইজ্ঞা আর আমাদের ঝপন ঝাল মানে ঝপন বালকে, এই দুটোকে দুই মায়ের ঝুলিয়ে রেখে দিয়েছে। আর মায়ের দুটো ঝুলিয়ে, মায়ের দুটো তো সারাদিন ওরা দুটো দুই দিক থেকে চুষতে থাকে, তো তাই মায়ের দুটো যখন ব্যথা হয়ে যায় ওই লাইভে এসে বারবার হাত তুলে তুলে মাইগুলোর ব্যথা মানে সবাইকে দেখাতে চায়, দেখো ওরা চুষে চুষে কত বড় করে দিয়েছে আমার মাইগুলো, তাই না মাগি? মধু মাগি, মধু, আয় মাধু, আয় মাধু, আয় মাধু, কি চোদন যদি খাবি মাগি, চলে এসেছিস তো ইউটিউবে, দেখ ওরা ওদের মতো ভিডিও করবে আর তোকে আচ্ছা করে চোদন দেবে, পুরো গোটা ওয়াইটির লোক মিলি দেবে, পূজা দেবে, সীমা দেবে, সঞ্জয় দেবে, আহ চুদে চুদে তোর মানে পুরো ওই যে ওই যে ওই যে তুই তোর নাতনি, তোর যে যে ঘুমন্ত শুনুকে এরকম ফাঁক করে দেওয়া হবে, হ্যাঁ তার ভিতরে একবারে পা ঢোকানো হবে, তারপরে ওর ভেতরে যে কত লোকের শশার কলা ওর ভেতরে গোজা হবে, হ্যাঁ তুই একবারে তুই ওর বিশাল বানার বাল, তুই বাল ছিঁড়ে তাল পাঠিয়ে নেবা, কিচ্ছু বালটা ছিঁড়তে পারবে না, কারণ তোমার খুব বাল ছেঁড়ার শখ, তোমার খুব খুব তোমার এত কচি কচি বাল বেরিয়ে গেছে যে বালগুলোকে তোমাকে এবার টেনে ছিঁড়বো, কারণ তোমরা খুব ছোট্ট বয়সে ওই তোমার হচ্ছে ইভেন্টে গিয়ে গিয়ে চোদাটা খুব ভালোভাবে চুদেছো, কিন্তু ওইখানে চুদে চুদে তোমাদের একটু জায়গা করে উঠতে পারোনি, যাকে দিয়ে পেরেছো তাকেই দিয়েছো চোদার জন্য, চুদেও তোমরা তোমাদের জায়গা করতে পারোনি বলে এখন এসছো গুদ ফাঁক করে দিয়ে ওয়াইটিতে, যে যে যত পারো মারো কিন্তু আমার চ্যানেলটাকে তৈরি করে দাও, কারণ প্রীতমের ওই ছোট্ট নুনুতে না চুমু খেলে তুমি দাঁড়াতে পারবে না। হ্যাঁ, আমাদের এই প্রীতমের ছোট্ট নুনু, নুনুটা ছোট কিন্তু জাগ্রত নুনু, ওই নুনু যেই ধরবে সেই বড় হয়ে যাবে, হ্যাঁ কিন্তু এগেনস্টে নয় ফরে ধরতে হবে, ওই নুনু, ওই নুনুকে যত পারবা অসম্মান করবা আর ওই জাগ্রত নুনু তোমার একবারে চ্যানেল জাগিয়ে তুলবে, বুঝতে পেরেছো? কারণ তারপরে তোমরা দেখবা ওখানে না পারলেই যদি প্রীতমের ছোট্ট নুনুতে জেগে উঠতে পারছো না, তখন প্রীতমের বাবার বান্টুতে চলে যাবা, ওই ভাড়া বান্টু যেখানটায় তুমি মানে আমাদের ও মধু চুষে চুষে ঘা করে দিচ্ছে সেই বান্টুকে প্রণাম করবা, তবেই তোমাদের চ্যানেল দাঁড়াবে, নাহলে তোমরা বালটাও শিখতে পারবে না, তোমরা তোমাদের নামে তোমাদের ক্রেডিটে তোমাদের কিছু ক্রিয়েটিভিটি দেখে তোমাদের বাল গাছটাও ছিঁড়ে উঠতে পারবে না এই ওয়াইটি প্ল্যাটফর্মে, কারণ তুমি রোস্টিংও করবা সেই ও মানে সেই প্রীতমের ছোট্ট বান্টুকে, তুমি লাইভও করবা সেই প্রীতমের বাবার সেই কী নাম জানো ওই অন্ডকোষ, অন্ডকোষ যেখানটা তুমি চুষে চুষে ঘা করে দিয়েছো সেটাকে নিয়ে তুমি ভিডিও মারাবা, এই তুমি আর তোমার মাইজ্ঞার এই একটা কন্টেন্ট পেয়েছো আমাদের প্রীতম, একে ছেড়ে তুমি, একে ছেড়ে তুমি বাইরে নিজস্ব কোনো কন্টেন্ট করে দেখাও, দেখো আমার মেয়ের প্রচুর ক্রিয়েটিভিটি আছে, কারণ আমার মেয়ে সুন্দর সুন্দর নাচ প্রেজেন্ট করবে, সুন্দর 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 যে নাচ তোমার হচ্ছে আমাদের ঝিঙ্কির মেয়ে, এই মাস্টার শিখিয়েও ঝিঙ্কির মেয়ে ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছে, তা দেখবে আমার মেয়ে যখন নাচবে তখন ভুলে যাবে না। হুম, আমাদের প্রত্যেকটা জিনিসই ক্যামেরাবন্দি করতে হয় না, কারণ এত আঁকার লাগেনি, সময় সুযোগ বুঝে সুন্দরতাটা দেখে তারপরে, আর এখন আমাদের পাড়াতে রাস্তায় যত সবাই বাচ্চারা খেলবে আর যাবে সবাই বিস্কুটকে ডাকবে, এই বিস্কুট, আর বিস্কুট কী করবে, বিস্কুট বাবলা, এই বাবলা দেখি আমি শুনা, তুমি আমি শুনা, এই বেশি তেড়ি বেড়ি করবা, অমধু তোমায় বলছি একবারে বিস্কুটকে দিয়ে তোমার চুমকু কামড়ানো করাবো।
বুঝেছো? তেল বেরিটা কম করো, নাহলে বিস্কুট দিয়ে না তোমার ওই মাইক গার্ড, ওই যে কি প্রীতমেরটা তো ছোটো, তোমার মাইক গার্ড যে পাশে যে নিয়েছো মাইকা মিলনের ওই যে বড় একটা যে কি আছে ধন, সেটা কামড়ে ছিঁড়ে নিয়ে চলে আসবে যদি বিস্কুটকে পেছনে ছেড়ে দেয়া হয়। মাইকাগুলো মাইকি এসছো, কিচ্ছু তো ঘরে নেই, ওই তো মানে কোনো রুম টুম ভাড়া নিয়ে ঢুকেছো, শুরু করেছো প্রীতমকে নিয়ে চ্যানেলটা গ্রো করবা, তারপর তোমাদের চুলকুনি বাজে দুদিন অন্তর, দুদিন অন্তর এবার প্রীতমের পোদে লাগবা, সেঁটা ভেঙে এবার সেঁটা এক করে দেবো, টাটা।